ওকে, সো শুরু করছি আবার আলোচনা। কনস্ট্রাক্টরে একটু অংশ বাকি ছিল, বিশেষ করে আমরা যদি আমাদের আগের ক্লাসগুলো নিয়ে একটু চিন্তা করি, ধরেন পার্সোনাল ক্লাস নিয়ে কিছু করলাম, আজকে যে ক্লাসটা তৈরি করছেন আপনার ক্যালকুলেটর ক্লাস, আমাকে একটু বলতে পারবেন এখানে কি ধরনের চেঞ্জ আনা সম্ভব ক্যালকুলেটর ক্লাসে কনস্ট্রাক্টর পড়ার পর? রেডিয়াসটা ইনিশিয়ালাইজ করার জন্য আমরা একটা কনস্ট্রাক্টর লিখতে পারি সার্কেল ক্লাস, এবং সার্কেল ক্লাসের ক্ষেত্রে ব্যাপারটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। এটা কি বোঝা যাচ্ছে? একটা সার্কেল কি কখনো এক্সিস্ট করে যার রেডিয়াস নাই? করে কি? করে না। তাহলে অ্যাটলিস্ট আপনাদের এই যে এই জায়গাটুকু আছে সেটার জন্য আপনারা দেখবেন আপনাদের পেছনে কিছু এক্সাম্পল আছে, আমরা অলরেডি এগুলো প্র্যাকটিস করে ফেলছি, রাইট? সো এই ক্লাসের ক্ষেত্রে এখন যদি এই প্র্যাকটিসটা করেন তাহলে ট্রিকি পয়েন্ট হলো আপনারা রেডিয়াসটুকু এখন সেট করেন কিভাবে। আমি একটু লিখি আপনাদের ক্লাসটা খুব কুইকলি লিখে ফেলি। সার্কেল এপিপি আমি কনস্ট্রাক্টর কনসোল অ্যাপ্লিকেশন দিয়ে করছি, কারণ সুবিধা হয় এটা দিয়ে আলোচনা করতে। খুব কুইকলি ক্লাসটা লিখি। ওকে, সার্কেল সার্কেল ডট সি এস, এটা না লিখলেও সমস্যা নেই, আমরা তো এখন খুব ক্লিয়ারলি জানি সব কিছুই কী হবে, প্রাইভেট হবে, ডাটা প্রাইভেট হবে। সো পাবলিক ডাবল রেডিয়াস মাইট বি, আমি আপাতত কনস্ট্রাক্টর লিখছি না, আপনাদের কোডটাকে একটু প্রপার্টি দিয়ে ইম্প্রুভ করছি। সো পাবলিক ডাবল রেডিয়াস set this dot radius equals value is না দিলেও চলত। ওকে, নেক্সট পাবলিক ডাবল গেট ডায়ামিটার রিটার্ন টু ইন্টু রেডিয়াস। ওকে, নেক্সট পাবলিক ডাবল গেট পেরিমিটার রিটার্ন, এটা হলো গেট ডায়ামিটার ইন্টু ম্যাথ ডট পাই। ওকে, লাস্ট থিং পাবলিক ডাবল এরিয়া রিটার্ন পাই আর স্কোয়ার, তাই না? রেডিয়াস ইন্টু রেডিয়াস ইন্টু ম্যাথ সরি ডট পাই, ডান, এটাই ছিল। আমরা একটু ইম্প্রুভ করলাম আমাদের ক্লাসকে, আমরা যেটা প্রথমে ক্লাসের শুরুতে লিখছিলাম তার থেকে একটু ইনক্লুড করলাম, আমরা ডাটা প্রাইভেট করে দিলাম, নাম্বার ওয়ান। সো একটা ইমপ্লিমেন্টেশান হলো, আর একটু ইমপ্লিমেন্টেশান চাচ্ছি, সেটা হলো সার্কেলটা এখন এরকম, সার্কেল এ সার্কেল ইকুয়ালস নিউ সার্কেল এ সার্কেল ডট
radius equals 3.0, for an example, console dot right line a circle dot get area, for an example, at the to put it up. Console dot read line, read key, whatever it is. খুব ভালো করে লক্ষ্য করুন তো এই লাইনটা অনেকটা মুখস্থের মতো হয়ে যাচ্ছে না, তাই না? ফিল করতেছেন? আচ্ছা ভালো হতো না কম্পাইলার যদি আমাকে বলতো হ্যাঁ তুমি রেডিয়াস সার্কেল তৈরি করতেছো, একটা সার্কেল কি রেডিয়াস ছাড়া হয়? এরকম হলে আরেকটু ভালো হতো না, রাইট? ওকে চলেন আমরা সেই মেকানিজমটুকু দিয়ে দিই। এরকম কিভাবে দিব বলেন? পাবলিক একই নামে, তাই না? ইউ নো দ্য মেকানিক্স, রাইট? ডাবল রেডিয়াস, নাও দিস ডট, ওইভাবেও করতে পারতাম কিন্তু আমি ইচ্ছা করে এখন ওটা বাদ দিচ্ছি, বাদ দিব পরে, এটা দিলাম। ওকে নাও ইউ সি কম্পাইলার, তাই না? হ্যাঁ তোমাকে কিন্তু দিতে হবে। সো আমি বললাম ওকে ফাইন 3.5, আর পরের লাইন তো তাহলে আমার আর দরকার নেই। দেখেন তো এক্ষেত্রে কি কনস্ট্রাক্টরটা অনেক বেশি মিনিংফুল জিনিস হচ্ছে না? একটা সার্কেল তৈরি করতেছি, রেডিয়াস নাই, নো সেটা অপশনে আমাকে দিল না, জেনে উনি বললো যে না ভাই রেডিয়াস দেওয়া। ক্লিয়ার সবাই? ওকে আচ্ছা, এই সার্কেল ক্লাসের রেডিয়াসটা আমি যদি এর পরের লাইনে চাই চেঞ্জ করতে পারবো, তাই না? সার্কেল ডট রেডিয়াস ইকুয়াল টু 4.5 পারবো তো, তাই না? যদি কখনো এরকম ইস্যু তৈরি হয়, ধরেন আমি যে ডাটা কনস্ট্রাক্টরের ভেতর দিয়ে দিচ্ছি সেই ডাটার আমি চেঞ্জ করতে দেওয়া কোনো অপশন দিতে চাই না আউটার ওয়ার্ল্ডকে, কথাটুকু বুঝে যাচ্ছে? তাহলে আমি কি করবো সেক্ষেত্রে? গেট পার্ট থাকতে পারে, সেট পার্ট থাকবে না, তাই না? তাহলে দেখেন তো এই অবজেক্টের লাইফ টাইমে, এই অবজেক্টের লাইফ টাইমে আই মিন অবজেক্ট যে তৈরি হলো যতক্ষণ বেঁচে থাকবে তার রেডিয়াস কি আর কেউ চেঞ্জ করতে পারবে? কথা কি ক্লিয়ার? এই টাইপের অবজেক্টকে বলা হয় ইমিউটেবল অবজেক্ট অথবা ইমিউটেবল ক্লাস, হোয়াট এভার ইট ইজ। ক্লাস অবজেক্টের মধ্যে পার্থক্যটা আপনারা জানেন। সো ইমিউটেবল মানে কি? অপরিবর্তন। ধরেন এই ক্লাসের যদি 10টা ডাটা থাকতো, 10টা ডাটা আমি কনস্ট্রাক্টর দিয়ে দিলাম, এরপর আর চেঞ্জ করতে দিলাম না, তাহলে কি এর লাইফ টাইম এ যতক্ষণ বেঁচে থাকে, এ কতক্ষণ বেঁচে থাকে এ লাইন পর্যন্ত, যতক্ষণ বেঁচে থাকবে তার মধ্যে কি তার ডাটা চেঞ্জ করা সম্ভব? সম্ভব না। দিস এটার জন্য এটা কি ইমিউটেবল ক্লাস বলে। হ্যাঁ এখন তো আমার দরকার না, আমার তো কনস্ট্রাক্টর দিয়ে হয়ে যাচ্ছে, আমার কেন দরকার? এই যে কনস্ট্রাক্টর দিয়ে হচ্ছে না, তা আপনি আবার সেট করতে কেন যাচ্ছেন? সার্কেল.cs ফাইলে আমি আমার কথাটুকু লক্ষ্য করছেন আমি কি বলছি? আমি বলছি এই অবজেক্টের লাইফ টাইমে আউটার ওয়ার্ল্ড থেকে, আউটার ওয়ার্ল্ড থেকে মানে কি? এটা কি আউটার ওয়ার্ল্ড না ইনার ওয়ার্ল্ড? এটা তো ইনার, তার ভেতরে। আউটার ওয়ার্ল্ড থেকে যদি ডাটা চেঞ্জ করার অপশন বন্ধ করে দিতে চাই তাহলে আমি সেটগুলো বন্ধ করে দিব, শুধু কনস্ট্রাক্টর দিয়ে সেট করব, তাহলে ডাটাগুলো অবজেক্ট তৈরি হওয়ার সময় যাচ্ছে, এরপর আর কোনো চেঞ্জ নেই, তাই না? এটাকে ইমিউটেবল ক্লাস বলে। এটা বলতেছে কারণ মাঝে মধ্যে জিজ্ঞেস করে ইমিউটেবল মানে কি? মিউটেবল মানে পরিবর্তনশীল, ইমিউটেবল মানে কি? এটা পরিবর্তন আর হচ্ছে, রাইট? ইন্টারেস্টিংলি ডট নেট এর মধ্যে যে স্ট্রিং টাইপটা দেখেন আপনারা, এটা কিন্তু ইমিউটেবল, আপনারা টের পাচ্ছেন না? স্ট্রিং কিন্তু একটু অন্য টাইপের জিনিস। নর্মালি আপনারা দুইটা টাইপের সাথে ফ্যামিলিয়ার, কীরকম? হয় প্রিমিটিভ টাইপ, না হলে ইউজার ডিফাইন্ড টাইপ অথবা ডট নেটের টাইপ, তাই তো? ইউজার ডিফাইন্ড টাইপ আর ডট নেট টাইপ অলমোস্ট একই রকম। কীরকম? ডট নেটের মধ্যে আমার কিছু ক্লাস ক্লাস থাকে, আচ্ছা আমার দরকার হলে আমি কিছু লিখি, আরেকটা কি ল্যাঙ্গুয়েজের একদম কিছু ইন্টিজার টাপল, ওগুলোকে বলা হচ্ছে প্রিমিটিভ টাইপ। স্ট্রিং টাইপটা কিন্তু একটু অন্যরকম, যেরকম নিরীহ দেখতেছেন ঠিক ওরকম না। আপনার নর্মালি স্ট্রিং টাইপ কীভাবে চিন্তা করেন? না নর্মালি এটা কি প্রিমিটিভ টাইপ নাকি ইয়ে টাইপ? ইন্টিজার ডাবল যেভাবে লেখেন স্ট্রিং সেভাবেই তো লেখেন নাকি?
তাই নয় কি আচ্ছা বাট এটা আসলে একটু কম্বিনেশন হয়ে আসছে এটা এটা ইমিউটেবল ক্লাস মূলত বাট এটাকে টোটালি রিপ্রেজেন্ট করা হচ্ছে এরকম করে যেন প্রোগ্রামিং শিখতে কষ্ট না হয় যদি ওইভাবে বলি অর্থাৎ যেন প্রোগ্রামারদের দল ভারী হয় এরকম তারা যেন এরকম না হয় ওয়ার্ল্ডে দশজন প্রোগ্রামার আছে ওকে এবং এটার ইমিউটেবল ক্লাস যে তার প্রমাণ হলো এরকম আপনারা জাস্ট দেখেন যে একটা ফর লুপকে 10,000 বার ঘুরান তার ভিতরে আরেকটা ফর লুপ রাখেন এর মধ্যে স্ট্রিং যোগ করেন দেখবেন এক মিনিট লেগে যাবে কারণ হলো প্রত্যেকবার সে অবজেক্টটা তৈরি করে অর্থাৎ স্ট্রিং যতবার ডিক্লেয়ার করেন প্রত্যেকবার সে কিন্তু অর্থাৎ যোগ করেন আপনি স্ট্রিং যোগ করেন না প্রত্যেকবার যোগের সময় সে একটা একটা করে অবজেক্ট তৈরি করতে হয় অবজেক্ট তৈরি করতে হয় ইন্টিজারে কি হয় ইন্টিজার যখন যোগ করেন সে কিন্তু অবজেক্ট তৈরি করে না মেমোরিতে রেখে দেয় মেমোরিতে রেখে দেয় মেমোরিতে রেখে বাট স্ট্রিং ইজ ভেরি ট্রিকি প্রত্যেকবার অবজেক্ট তৈরি করে ফলাফলস্বরূপ কি হয় যখন 10,000 টাইমস 10,000 বার এতগুলো অবজেক্ট তৈরি হয় তখন মেমোরিতে কি হয় মেমোরি ফিল আপ হয়ে যাচ্ছে মেমোরি ফিল আপ হয়ে যাওয়া তো অপারেটিং সিস্টেমে আমার তো মেমোরি নেই খোঁজা শুরু করে দিচ্ছে ফলাফলস্বরূপ গার্বেজ কালেক্টর কল হচ্ছে তখন প্রসেস শুরু হয়ে যাচ্ছে এটা থেকে বাঁচার উপায় আছে মাঝে মাঝে তো কিছু আপনাদেরকে নোট করে দিতে হবে তাই না স্ট্রিং বিল্ডার বলে একটা কাজ করে স্ট্রিং এর যখন প্রচুর ক্যালকুলেশনের ইস্যু চলে আসে আই মিন বড় স্ট্রিং নিয়ে কাজ করবেন তখন ডট নেটের এই স্ট্রিং দিয়ে কাজ করলে কিন্তু আপনার পারফরম্যান্স লো মানে এমন ডিগ্রেড হবে যেটা ইয়া হবে না সেক্ষেত্রে কাজ করি স্ট্রিং বিল্ডার দিয়ে স্ট্রিং বিল্ডার এটা জাস্ট ফুল ফর থট আর কিছু না এটা সাথে আমাদের আমার আর অন্য কোনো কথা নেই স্ট্রিং বিল্ডার সো কারো ইচ্ছে হলে এটা গুগলে দেখতে পারেন কাজ করতে পারেন ইটস আপ টু ইউ আমি জাস্ট ইমিউটেবল ক্লাসের রেফারেন্সে কথা বলবো ওকে সেটা ডট নেট এর ভেতরে মেকানিজম আপনাকে সেটা বুঝতে হলে মাইক্রোসফট তা মাইক্রোসফট যেহেতু আউটার ওয়ার্ল্ডে এক্সপোজ করে না ইভেন জাভা তো একই অবস্থা সো ইউ ওপেন দা জাভা কোড স্ট্রিং কিভাবে ইমিউটেবল করা হয়েছে জাভাতে কোড দেখতে পাবো জাভাতেও স্ট্রিং ইমিউটেবল ওকে আমরা বেশ কয়েকবার করছি কিভাবে করেন স্ল্যাশ আর স্ল্যাশ স্টার দেন লাস্ট লাইনে গিয়ে স্টার স্ল্যাশ কোড কমেন্ট কেন করেন জানতে চাচ্ছি হোয়াই ডু ইউ নিড কমেন্টিং ডকুমেন্টেশন পারপাসে চলেন তো আমরা একটু কমেন্টিং করি কোন কোন জায়গায় কমেন্টিং করবেন এই ক্লাসে ডকুমেন্টেশন কথাটুকু বোঝা গেছে অর্থাৎ আমি এই এই কোডের মধ্যে দিয়ে যখন যাব তখন যেন আমি বুঝতে পারি যে এটা আসলে কিভাবে কাজ করে কোথায় কি আছে ওকে বলে কমেন্টিং করতে চাই এখানে করব এখানে পাশে আর উপরে উপরে আচ্ছা ওকে তারপর পাশে উপরে একই কথা বলতে গেলে কি লিখতে কি লিখবো হ্যাঁ ইনিশিয়ালাইজ ওকে ইনিশিয়ালাইজ ওকে দেন তারপর আর কোথায় লিখতে পারি শেষ তাড়াতাড়ি আপনারা লিখবেন তো আপনারা লেখেন খুব যত্ন সহকারে বলেন আর কোথায় গেট কেউ একদম বলছেন গেটে আসার জন্য গেটে আসলাম তারপর কিছু লিখবো হ্যাঁ কাজটা কি লিখতে হবে বলেন একটু লেখি না ইট ক্যালকুলেট ক্যালকুলেট শব্দ বললে কেমন জানি কিছু একটা দিতে হয় দেন ক্যালকুলেট করে দেবে এটা তো ক্যালকুলেট না কি করে রিটার্নস ভ্যালু ডায়ামিটার তাই তো ওকে
ধরেন আরেকটু ইয়া করতে চাচ্ছেন আরো হেল্প এরকম this is the field and its name is এরকম করলে আরো ভালো হয় না প্রত্যেকটা জায়গায় এটা দিলাম what is called method method অর্থ হলো তার একটা রিটার্ন টাইপ থাকে ব্র্যাকেট থাকতে হবে কিন্তু মেথডে না এটা ভুল হয়ে যাবে এরকম কিছু যত বেশি করবে তত ভালো তাই তো ওকে এই জায়গা দেখে অথবা এই এই কোডে তো আসলে সে বুঝবে তাই তো কোডে আসলে এই জায়গাটুকু দেখে যে বুঝবে না এটা ডায়ামিটার রিটার্ন করে সে আপনার টিমে কাজ করতে কি করবে আসলে সেটা হিয়ার শি ইজ এ প্রোগ্রামার ইয়ে লাইন দেখে যিনি বুঝতেছে না গেট ডায়ামিটার শব্দ দ্বারা আসলে মেথডও বুঝে না করে সামহাও কিভাবে যেন ঢুকে গেছে ওকে মেথড গেট ডায়ামিটার শব্দ দ্বারা কি বুঝতে পারতেছে না এই মেথড ডায়ামিটার রিটার্ন করে এটা তো আপনি আপনার জন্য লেখেন না আরেকজনের জন্য লেখেন সে কি আপনার টিমে আসার যোগ্য আপনি তো কাউকে প্রোগ্রামিং শেখাচ্ছেন না এখানে বসে বসে আপনাকে কেন রাখছে ইউ আর এ প্রোগ্রামার ইউ রাইট প্রফেশনাল কোড রাইট সো এখানে নিশ্চয়ই কাউকে টিচিং দিলে আপনার বেতন হবে 6000 টাকা ফর এক্সাম্পল তাই নয় কি আপনি এখানে লিখতেছেন আপনি ইউ আর গিভিং ইট টাইম নাম্বার 1 সো এই পুরো ক্লাসের কোনো একটা সিঙ্গেল লাইনেও কোনো কমেন্ট এই ক্লাস খুব চমৎকার ভাবে বোঝা যাচ্ছে এখানে কি হচ্ছে আর এইটা যে বোঝে না তার জন্য বড় সাহিত্য লিখলে বরং আরো উল্টা হবে আপনি তো এখানে সাহিত্য লিখতেছেন তাই নয় কি এই মেথড এটা রিটার্ন করে দুইটা প্যারামিটার দিতে হবে তাই না এই লাইন দ্বারা কে বুঝবে না আমাকে বলেন কে বুঝবে না রাইট মানে উনি ইংলিশ পড়তে পারে না এরকম বলতে পারে ওকে আচ্ছা এবার চলে আসেন পরবর্তী আলোচনা কখন লাগে জানেন যখন এরকম করবেন আমি আর সার্কেল না দেখে সিআই জিডি পিএম ওকে জিএ তাই না এরকম লিখবেন তখন কি বলবেন উপরে সিআই লিখছেন তো সিআই দ্বারা আমি এখানে বোঝাতে চাইছি এটা একটা সার্কেল আর দ্বারা বোঝাতে চাইছি ইট ইজ রেডিয়াস এন্ড এ বি সি ডি এ দ্বারা আমি বোঝাতে চাইছি এটা একটা মেথড যেটা আসলে ডায়ামিটার হোয়াট আর ইউ ডুইং ইউ মেক দ্য থিং কমপ্লেক্স এন্ড ট্রাই টু সলভ ইট পৃথিবীর অনেক মানুষ এভাবে জীবিকা নির্বাহ করে আনফরচুনেটলি দে মেক দ্য সিম্পল থিং কমপ্লেক্স দেন গিভ দ্য লেকচার এন্ড ক্রিয়েট মানি সামথিং লাইক দিস ওকে অনেকেই করে সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট থিং ইন এ ভেরি সিম্পল অ্যান্ড ইজি ওয়ে কিপ ইট সিম্পল বুঝা যাচ্ছে দেখেন এটার মধ্যে কোনো কমপ্লিকেটেড কিচ্ছু নাই আমি কোনো ইন্ট্রিগেসি ঢুকাই নাই একদম সিম্পল সো এটা পরে খুব বোঝা যাবে সো আমি যদি এখানে কমপ্লিকেটেড করি ছোট ছোট কিউ এবিসিডি বসাই তখন আমাকে এখানে সাহিত্য লেখা লাগবে আচ্ছা এটা গেল একটা সো ইউ ডোন্ট নিড টু রাইট কোড কি ডকুমেন্টেশন পারপাস কমেন্ট রাইট এগুলাকে কি বলে জানেন এগুলা অলরেডি নাম হয়ে গেছে কোডের ভিতরে যখন গ্রিন কোড দেখা যায় দিস ইজ ডেড কোড রাইট এন্ড দিস ইজ কোড স্মেল দুর্গন্ধ বেরোচ্ছে সো আপনি যত বেশি গ্রিন জিনিস রাখবেন তত বেশি আপনি বাজে প্রোগ্রামার হিসেবে ট্রিট করবেন নো ম্যাটার কেন করছেন ব্লক করছেন কি ইগনোর করার জন্য কেন ইগনোর করতে চাচ্ছেন আগামী এক মাস পর লাগবে এখন লাগবে না কেন ভার্সন কন্ট্রোল সিস্টেমে প্রত্যেকটা জিনিসের রেকর্ড থাকে আগামী এক মাসের ডেট দিয়ে তখন রাইট ওকে সো আপনি যখনই কোনো রকম কোড কমেন্ট করবেন অর ডকুমেন্টেশন পারপাসে কিছু লিখবেন ইট ট্রিটস অ্যাজ এ ডেড কোড অ্যান্ড কোড স্মেল ওকে কোনো ভালো টিমে গিয়ে প্রথমে আপনাকে জাজ করে ফেলবে ইউ মাইট নট ফিট ফর দ্যাট কারণ আপনি অনেক কোড স্মেল রাখেন নাম্বার ওয়ান বাজে কোড লেখা কোড স্মেল যেটা আমি বলছি এবিসিডি লেখা ওকে আচ্ছা সেকেন্ড এখানে লেখছেন না রিটার্ন ডায়ামিটার লেখছেন কি না ওকে আপনার খুব ভালো করে লক্ষ্য করছেন সময়ের সাথে সাথে কোড কিন্তু চেঞ্জ হতে থাকে তাই না মাইট বি আজকে এটাকে আপনি দেখতেছেন রিটার্ন ডায়ামিটার হিসাবে ধরেন কোনো একদিন আসলে এই এটা ডায়ামিটার রিটার্ন করে না ধরেন রিটার্ন আই এম সরি টু সে আমি একটু অন্যভাবে দেখাচ্ছি ভলিউম ওকে সো
সো ইট ইজ কল ভলিউম। কম্পাইল করলে কি কম্পাইলার আমাকে বলবে এই মেথডের নাম যেটা এটা তো ভলিউম রিটার্ন করে, তুমি কিন্তু এখানে কমেন্টিং এর ডায়ামিটার লিখে রাখছো, বলবে কম্পাইলারও কি দিচ্ছে কিনা দেখেন, দিবে না, কথা কি বোঝা যাচ্ছে? দ্যাট মিন্স আপনি যখন কোড আপডেট করেন, আপনারা কিন্তু কোড আপডেট করেন প্রচুর, আপনারা এখনো টের পাচ্ছেন না কোড ফ্রিকুয়েন্টলি আপডেট হয়, বিজনেস লজিক চেঞ্জ হচ্ছে, ইউজার এক্সপেকটেশন চেঞ্জ হচ্ছে, তাই না? তাদেরকে কি আপনি যখন বিজনেস লজিক চেঞ্জ হবে তখন কি আপনি বলতে পারবেন না সফটওয়্যারে চেঞ্জ করা সম্ভব না বিধায় আপনার প্রতিষ্ঠানের সকল উন্নয়ন বন্ধ থাকে, এরকম হয় নাকি? আমি দেখছি এরকম অনেকে বলতে চায়, ওকে, যে না ব্যাংকিংয়ে লজিক ঢুকানো যাবে না কারণ সফটওয়্যারে তো ইমপ্লিমেন্ট করা কমপ্লিকেটেড। নো, সফটওয়্যার ফলো দ্য বিজনেস লজিক, নট বিজনেস লজিক উইল ফলো দ্য সফটওয়্যার, ওকে? সো থিঙ্ক অ্যাবাউট ইট, আমাকে বলেন এখানে যার উপকারার্থে লাইনটুকু লিখছেন এবার ওই বেচারার কি অবস্থা? ও যদি একটু দুর্বল টাইপের হয় ভাই প্রোগ্রামিং আমার দ্বারা উপরে লেখে এটা ডায়ামিটার রিটার্ন করে, এখানে লেখে এটা ভলিউম রিটার্ন করে, ইউ সি? কারণ কি, কারণ কম্পাইলারের ডেট কোডগুলো পড়তে পারে না এবং আপনি কিন্তু বাধ্য হন নাই, কারণ প্রোগ্রামার হিসেবে আপনি সবসময় কী জিনিসের দিকে ফোকাস করেন, লাইভ কোডের দিকে। সো এর আগে যেসব সাহিত্য লিখে আসছেন কোড পরিবর্তন হওয়ার পর সাহিত্য কিন্তু পরিবর্তন হয় নাই, কম্পাইলার আপনাকে চোখে আঙুল দিয়ে কিছু দেখায় না, ফলাফলস্বরূপ আপনার ডকুমেন্টেশন বলতেছে এক কথা, কোড বলতেছে আরেক কথা, এবার টোটালি কনফিউজ। নেভার টু অ্যাভয়েড অ্যাভয়েড কমেন্ট, বুঝতে পারছেন কমেন্টিংয়ের কি সময় নষ্ট, অবসোলেট থিং এবং মিসগাইডেড, সব কিছুতেই ঝামেলায় পড়ে যাবে, ওকে? এবং কমেন্টিংয়ের কারণে আপনি পরবর্তীতে বাজে নাম দেওয়া শুরু করবেন, তাই নয় কি? আরে কমেন্টিং দিয়ে একটা ঠ্যাক দিব, ওকে? সো সব কিছু থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় হলো রাইট রিডেবল কোড, বিউটিফুল কোড, স্মল কোড, সেপারেট কোড, রাইট? দেন ইট ইজ ওয়ার্ক, ওকে? আচ্ছা সেকেন্ড, এবার আসেন এটার একটু পক্ষে কথা বলার চেষ্টা করি, আমি এই প্রোগ্রামে আসি। এই প্রোগ্রামে আসার পর আপনারা কি লক্ষ্য করছেন কিছু সুন্দর জিনিস ঘটে? কনসোল, এই কনসোল লেখার পর এখানে খুব সুন্দর করে একটা লেখা আছে, হেল্প চলে আসছে, রিপ্রেজেন্টস দ্য স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট অ্যান এরর স্ট্রিম, যদি এটা তারা কিছু বুঝে না, ওকে, বাট কিছু একটা হেল্প আসছে, ফাইন। ইনফ্যাক্ট ম্যাথ, ইউ সি ম্যাথ, ওকে, প্রোভাইডস কনস্ট্যান্টস অ্যান্ড স্ট্যাটিক মেথডস ফর ট্রিগোনোমেট্রিক সুন্দর করে লেখাটুকু চলে আসছে না, দুইটা জায়গায় লেখাটুকু দেখছি, একটা লোক ক্লাসের মধ্যে লেখা দেখায় আরেকটা কি মেথডের মধ্যে অথবা প্রপার্টির মধ্যে লেখা দেখায়, তাই না? আমরা আমাদের ক্লাসে কিন্তু সেরকম হয় না, লক্ষ্য করছেন? যেমন এক্সাম্পল হিসেবে দেখায় সার্কেল কই, নাই তো, নাই আছে কি? নেই, ওকে ফাইন, এটা দেখালো না, দেখি মেথডের কি অবস্থা, এ সার্কেল ডট গেট, নাই, তাই না? আসেন আমরা বসানোর চেষ্টা করি, আপনি পরে আসছেন, ওকে, কোন অংশটুকু বলেন, কোন গেট, ওকে, আপনি মেবি আনমাইন্ডফুল হয়ে গেছেন, আবার একটু রিপিট করছি ওনার স্বার্থে, ওকে। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কনসোল যখন লিখি তখন হেল্প চলে আসে, ক্লাসের ক্ষেত্রে আসে, মেথডের ক্ষেত্রে আসে, বাট আমার সার্কেল ক্লাসটা দেখেন তো কোনো হেল্প আসছে? সার্কেল ক্লাসের অবজেক্টের মেথড যখন তো কল করি তখন কি কোনো হেল্প আসে? কোথায় হেল্প দেখতে পাচ্ছেন? নাই। সো আমরা একটু চাচ্ছি এরকম, সার্কেল শব্দটা মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হলো আমি কিছু ক্লাস তৈরি করে ক্লাস লাইব্রেরি দিলাম, আরেকজন ইউজ করবে, সে যে ইউজ করবে সে কতটুকু হ্যাপি ফিল করছে, কতটুকু ইউজার ফ্রেন্ডলি হচ্ছে, সেটা আমরা কীভাবে দিতে পারি, ওকে? চলেন আমরা দেওয়ার চেষ্টা করি। প্রথমেই বাইরে এই বাজে জিনিস সরাই ফেললাম, চলেন সার্কেল ক্লাসের উপরে
follow me what I am doing. 1 2 3 তিন বার দিছি, তিন বার দেওয়ার পর অটোমেটিক কিছু লেখা চলে আসছে। এখানে লিখি দেখুন, দিস ক্লাস রিপ্রেজেন্টস এনি সার্কুলার টু ডাইমেনশনাল সার্কুলার টু ডাইমেনশনাল সার্কুলার অনেক কিছু লিখলাম দাঁড়ান, রাইট, এখানে লিখলাম, দেখবেন ইফেক্টটা কি। আরেকজন প্রোগ্রামার যিনি, মানে যখনই সার্কেল লিখবে, দিস ক্লাস রিপ্রেজেন্টস এনি এনি সার্কুলার ডট, অর্থাৎ যেটা লিখে দিচ্ছে সেটা চলে আসছে। ইউ সি, এই কমেন্টিং আর আগেরটার মধ্যে পার্থক্য আছে, এটাকে বলা হয় এক্সএমএল কমেন্টিং। চলেন তো আমরা গেট রেডিয়াসের ডায়ামিটারের উপরে একটু লিখি। 1 2 3 আমি তিনবার দিলাম, তিনবার দেওয়ার পর দেখেন কি কি ট্যাগ আসছে, কি কি ট্যাগ, সামারি একটা ট্যাগ, আরেকটা কি রিটেল একটা ট্যাগ, সরি ইউ উইল গেট ডায়ামিটার ফ্রম দিস মেথড, ওকে। আর রিটার্নের মধ্যে কিছু একটা লিখি, দিস ইজ রিটার্ন ভ্যালু, ফর এক্সাম্পল আমি কিছু জাস্ট বাজিয়ে দেখছি। সো আমরা এখানে চলে আসি, আমি এ সার্কেল ডট গেট ডায়ামিটার লেখার পর দেখেন তো চলে আসছে কিনা, দিস ইউ উইল গেট ডায়ামিটার ফ্রম দিস মেথড, সো অনেক বেশি হেল্পফুল, তাই না? ওকে, রিটার্নের ক্ষেত্রে, ওকে রিটার্নের ক্ষেত্রটা আমি বলবো আপনাদেরকে পরে। ইনফ্যাক্ট যদি আমার এরকম কোনো মেথড থাকতো, ফর অ্যান এক্সাম্পল, ফর সেক অফ এক্সাম্পল আমি আপনাদের দেখাচ্ছি, পাবলিক ওকে বুল এম ওয়ান একটা প্যারামিটার আছে ধরেন, ইন্টিজার পি ওয়ান আরেকটা ধরেন ডাবল পি টু, সরি পি ওয়ান, এরকম একটা মেথড আছে, ওকে। সো রিটার্ন টু, ইটস এ ডামি মেথড, আমার উদ্দেশ্য হলো আমি এক্সএমএল কমেন্টিংটা দেখাবো। দেখেন এখানে যদি 1 2 3 দেই তাহলে কিন্তু অনেক লেখা আসছে, কীরকম, দিস ইজ এম ওয়ান, এম ওয়ান পি ওয়ানের জন্য আমি কী লিখবো, ওকে, ফার্স্ট প্যারামিটার ধরেন, আমি তো ডেফিনেটলি মিনিংফুল কিছু দিব, ফার্স্ট পি এটা দিলাম, সেকেন্ড পি, সেকেন্ড পি রিটার্ন টাইপে কিছু লিখলাম। এখন এখানে চলে আসেন, এ সার্কেল ডট এম ওয়ান, দিস ইজ এম ওয়ান হেল্প, রাইট, প্রথমে মেথডের হেল্প এম ওয়ান, দেখছেন এখন কী আসছে, ফার্স্ট পি, সো ফার্স্ট পি দিলাম, সেকেন্ড পি, তাই না, বুঝতে পারছেন, সুন্দর করে কিন্তু সে দেখাচ্ছে। ওকে, এবার রিটার্ন টাইপ নিয়ে একটু বলি, আপনি মানে ডটনেটে যে আমরা ক্লাসগুলো ইউজ করি ওগুলা কোড কিন্তু আমার এখানে নাই, আছে কি, মাইক্রোসফট তো ওপেন সোর্স না, তারা আসলে কি দিছে, তারা আসলে তাদের ডিএলএল দিয়ে দিছে, আমি যখন আপনার ভিজুয়াল স্টুডিও ইনস্টল করতাম অথবা ডটনেট ফ্রেমওয়ার্ক তখন কিন্তু ওগুলা ডিএলএলটুকু, আই মিন আমরা এখানে কি কনসোল ক্লাস ইউজ করি, তাই না, কনভার্ট ইউজ করি, ম্যাথ ক্লাস ইউজ করি, আরও অনেক ক্লাস ইউজ করি, ওগুলো কোত্থেকে আসে, ওদের ডিএলএল থেকে আসে। এখন ধরেন আমি সার্কেল ক্লাসটা লিখলাম, সার্কেল ক্লাসটা লিখে সামহাও ডিএলএল বানিয়ে ওনাকে দিল, উনি কী করবে, সামহাও ওনার প্রজেক্টে সেটা ইনক্লুড করবে, রাইট, আমি এগুলো সামহাও বলতেছি, ধরুন কোনো একটা মেকানিজমে ইনক্লুড করবে, ইনক্লুড করার পর উনি নিশ্চয়ই আমার এই হেল্পটুকু পাবে, পাবে না, এটা একটা উপায়। আরেকটা হলো, আমি দেখি একটু পারি কিনা, এখানে গেলাম, ইউ অবজেক্ট ব্রাউজার, অবজেক্ট ব্রাউজার কি দেখতে পাই, অবজেক্ট ব্রাউজার সার্কেল এপিপি ভালো করে লক্ষ্য করছেন,
আমি যে ডকুমেন্টেশনটা করছি ইভেন কেউ যদি কোড না লিখে পুরাটুকু এট এ টাইম দেখতে চায় তাহলে এখানে খুব সুন্দর করে দেখতে পাচ্ছে দেখেন গেট ডায়ামিটার মধ্যে কি লেখা সামারি দিস উই ইউ উইল গেট ডায়ামিটার ফ্রম দিস রিটার্ন ওই যে রিটার্নে যেটা লিখছি দিস ইজ রিটার্ন হ্যালো তাহলে এটা হলো অনেক বেশি ডকুমেন্টেশন অর্থাৎ আপনারা করছেন না যে কোনো একটা ক্লাস লাইব্রেরি নিয়ে এপিআই পড়তে হয় এপিআইগুলো লাগে হেল্পগুলো লাগে হেল্পগুলো আসলে অটোমেটিক্যালি জেনারেট করা যায় এক্সাম্পল হিসাবে এরকম আমি যদি এখন আমার সার্কেল ক্লাসটাকে কোনো একটা টুলের ভিতর দিয়ে দিই সেই টুল ধর টুলের নাম হলো টি ওয়ান ফর অ্যান এক্সাম্পল সেই টুল এই ক্লাসে যতগুলো এক্সএমএল কমেন্টিং আছে সবগুলোকে নিয়ে খুব সুন্দর করে ডকুমেন্টেশন এরকম টুল অ্যাভেলেবল আছে নেটে সার্চ করে আমরা ওদিকে ফোকাস না করবো বুঝাতে পারছি রাইট আসলে ওইখান থেকে এসে জেনারেট করে এ যেটা করছে ওই রকমই জিনিস করছে পুরো এক্সএমএল কমেন্টিং গুলো এক্সএমএল কমেন্টিং কি ক্লিয়ার এতটুকু এক্সএমএল কমেন্টিং এখন আসেন নর্মাল কমেন্টিং এর যে দোষ এক্সএমএল কমেন্টিং কি সেই দোষ থেকে বাঁচতে পারে একই তো দোষ দোষ কি একই না একই দোষ তো কোড চেঞ্জ হলে তো এক্সএমএল কমেন্টিং অটোমেটিক্যালি চেঞ্জ হবে না তাহলে এক্সএমএল কমেন্টিং বলবে এক কথা কোড বলবে আরেক কথা কোড আগে বলছিল ভাই আমি এখানে যোগ করি এটা একটা অ্যারিথমেটিক অপারেশন ইউজারের ফিডব্যাকের সাথে সাথে এটা আসলে অ্যারিথমেটিক অপারেশন ছিল না এটা কমপ্লেক্স নাম্বার অপারেশন হয়ে গেছে এখন এক্সএমএল কমেন্টিং কি বলতেছে দিস কোড রিটার্নস দা অ্যারিথমেটিক অ্যাড অপারেশন ভ্যালু তাই না আসলে তো কমপ্লেক্স অপারেশন ভেতরে কোড অন্য কথা বলে কোড চেঞ্জ হয়ে গেছে দেন এইটাও করবেন না নাকি খুব ভালো কোড লিখলে কিন্তু এগুলো লাগে না অ্যাপ্লিকেশনের কোড লেভেলে নয় বরং ক্লাসগুলো কীভাবে রিলেটেড সেটার জন্য এক ধরনের ডিজাইন গাইডলাইন থাকতে পারে সেটা অন্য ইস্যু এরকম জিনিসপত্র মিস গাইড করুন মাইক্রোসফট কেন করছে দিস ইজ অ্যানাদার থিং মাইক্রোসফটে অনেক অ্যান্টিপ্যাটার্ন আছে ওকে যাওয়ার ভিতরেও অনেক ঝামেলা আছে দিস ইজ অ্যানাদার থিং আমরা যেসব কথা বলি এখানে কিছু পিওর কথা বলি সবসময় কিন্তু আপনি পারবেন না যেরকম করে পারেন না কি সদা সত্য কথা বলি পারেন নাকি কেউ আছেন পুরো জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই নাই ট্রুলি মানে মুখ ফসকা বের হয়ে গেছে ফ্যাক্ট হলো রিয়েল লাইফ সো কোড যখন লিখতে যাবেন তখন আপনাকে কম্প্রোমাইজ করতে হয় এটা গুরুত্ব দিব নাকি এটা গুরুত্ব দিব এটা দিলে এটা ছাড়া লাগবে এটা দিলে এটা ছাড়া লাগবে কিসে গুরুত্ব দিবেন তখন প্রায়োরিটি যেটা ভালো সেটার দিকে যাবেন তাই না একজন মানুষকে বাঁচানোর চেয়ে সত্য কথা বলা কখনো ইম্পর্টেন্ট কিছু না আপনি একজন মানুষকে বাঁচানোর জন্য মেবি সন্ত্রাসীকে বলছেন হ্যাঁ আমি দেখছি ওইদিকে দৌড়তেছে আসলে ওই দিক গেছে ওইটা বলে আপনি আরেক দিকে উল্টা দৌড়তেছেন আপনি মিথ্যার আশ্রয় নিচ্ছেন বাট এই ক্ষেত্রে আপনি একজনের জীবন বাঁচাচ্ছেন একজন হয়তো ভালো মানুষের জীবন বাঁচাচ্ছেন অথবা সামহাও একজন মানুষের জীবন বাঁচাচ্ছেন তাই না বোঝা গেল আপনি ডিজাইনে যখন লিখবেন কোড যখন লিখবেন তখন এরকম কনফ্লিক্টিং ইস্যু আসবে ওকে মাইক্রোসফটের কথা যেটা বলতে চাচ্ছিলাম ওদের লজিকটা অন্য রকম দেখেন ওদের কোড চেঞ্জ খুব কম হয় ওরা একটা লাইব্রেরি বের করে আর এই লাইব্রেরির ভার্সন বের করে দেড় দুই বছর পর এবং ভার্সন বের করার পরেও তারা কিন্তু মেথডের নাম চেঞ্জ করে না আপনি তো রাইট বাটন ক্লিক করে রিফ্যাক্টর দিয়ে মেথডের নাম চেঞ্জ করে দেন তাই না ওদের পুরাতন জিনিস পর্যন্ত ওরা রেখে দেয় কারণ কি ওদের উপর ডিপেন্ডেন্সি করে হাজার হাজার প্রোগ্রামার কোড লিখছে এখন তো ওটা চেঞ্জ করলে ওরা হাজার হাজার প্রোগ্রামার মাইর খেয়ে শেষ হয়ে যাবে রাইট ওকে যেমন অ্যারে লিস্ট ফেলে দিতে পারতেছে না এখন কারণ কি ওটার উপর ভিত্তি করে প্রচুর কোড আছে ওকে সো ওগুলো তো ফেল করবে আমি যখন মানে নতুন ডট নেট ফ্রেমওয়ার্কে রান করতে চাইবো তাই না সো সেটার জন্য তারা পারে সো তাদের কোড চেঞ্জটুকু আসলে যতটুকু বলেন যে চেঞ্জ হচ্ছে অ্যাড হতে থাকে জিনিসপত্র নতুন নতুন হয়ে আসতে থাকে ওরা যেভাবে লেখে সেটা অনেক অনেক চিন্তা ভাবনা করে দেড় দুই বছর পর ভার্সনিং করে রাইট সো তাদের চেঞ্জগুলো অনেক কম এটার জন্য ওরা এক্সএমএল কমেন্টিং করে ম্যানেজ করতে পারে আমার আপনার সমস্যা কি আমরা লিখি বিজনেস কোড রাইট আজকে একটা লিখলাম কালকে গভর্নমেন্ট এক সফটওয়্যারে লিখলাম কালকে বাংলাদেশ ব্যাংক থেকে এক সার্কুলার দিছে বিজনেস লজিক চেঞ্জ হয়ে গেছে মেথডটা তো সব উল্টাপাল্টা হয়ে গেছে সো আজকে যেটা লিখলেন কালকে সেটা চেঞ্জ কমেন্টিং করে তো খুলে উঠতে পারবেন না তো যেসব কোড খুব ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয় তাদের ক্ষেত্রে এটা প্রজেক্ট ওকে বাকিদের ক্ষেত্রে লিখতে পারেন এক্সএমএল কমেন্টিং খুব রেয়ার কেস যখন ডিএলএল ক্লাস নিজেরা তৈরি করুন ইয়েস দেখেন ইউজের ইস্যুটা আসলে
আমরা কোন পয়েন্ট থেকে বলতেছি। যদি আপনার সিটিও বলে ইউজ না করলে চাকরি শেষ, তাহলে আপনি করবেন ওকে, বাট রেকমেন্ডেড ইউজ না করা, বরং বিউটিফুল কোড লেখা। আমরা এখানে যেসব কথা বলি এগুলো হলো রিগার্ডলেস অল দ্য কমপ্লেক্সিটিজ ইনসাইড ইউর কোম্পানি, হ্যাঁ, কারণ ওগুলোকে আমরা কনসিডার করলে আমরা অনেক কিছুই উল্টাপাল্টা বলতে হয়, আমরা সব ভুলে যাই। আবার আপনারা গিয়ে কোম্পানিতে গিয়ে যদি বলেন যে না ভাই আমি ওই কোড লিখতে পারবো না, তাহলে বলে দেবো দরজা খোলা আছে, বুঝলো? ম্যাক্সিমাম কোম্পানিতে তারা কিন্তু এই কমেন্টস লিখতে পারে, হ্যাঁ তা তো বলে, পাইছেন। নেক্সট, আমরা এতটুকু আসলাম, এবার আমি আবার মেথড ওভারলোডিংটা আসলে দেখানো হয় নাই, খুব কুইকলি ক্যালকুলেটার ক্লাসটা লিখে ফেলি, হ্যাঁ, তাহলে মেথড ওভারলোডিংটা চলে আসবে। Double add first number double ওকে, এই মেথড আপনারা জানেন, আমি শুধু একটা মেথড দিয়ে দেখাচ্ছি, অ্যাড ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার। এখন কেউ একজন বললো আমার তিনটা নাম্বার যোগের ইস্যু আছে, ওকে, দুইটা নাম্বার না তিনটা নাম্বার যোগ, তো আমাকে সেই ফ্যাসিলিটি দেন, প্লিজ ডোন্ট থিঙ্ক এন নাম্বার নাম্বার যোগ হবে, রাইট, তাহলে আমি ঝামেলায় পড়ি, সেটা করা যায়, সেটা ফোকাস অন্য কাজ। সো আপনি কুইকলি মেবি আরেকটা মেথড লিখবেন, তাই না, এ পাবলিক ডাবল অ্যাড থ্রি নাম্বারও লিখতে পারেন, আমি অ্যাড থ্রি নাম্বার লিখি, সরি আমি এটাকে কপি করে নিই, চালাকি করতে পারি, তাই না, এটা লিখলাম টু নাম্বার, এটাকে রিনেম করে টু নাম্বার দিয়ে দিলাম, দেন আমি এরকম করতে পারি না, অ্যাড টু নাম্বার ফার্স্ট নাম্বার কমা সেকেন্ড নাম্বার, আবার অ্যাড এটার যে ইনপুট আসলো থার্ড নাম্বার, রাইট, এটা করলাম আমি, এখানে কিন্তু কোনো রকম ইয়ে করি নি, আমি দুইবার অ্যাড নাম্বার অ্যাড টু নাম্বার অ্যাড করলাম, আমি প্লাসটা একবার লিখছি, আবার লিখতে পারি, হ্যাঁ প্লাস একবার লিখছি না, আবার লিখবো, অ্যাড টু নাম্বার ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার, এখানে একটা ইনপুট আসবে, কেন আমি আবার অ্যাড টু নাম্বার কল করছি না, অ্যাড টু নাম্বার কয়বার কল করা হয়েছে দেখেন, কয়বার কল করছি, দুইবার, ওইটা প্রথম স্যার ফার্স্ট নাম্বার নিয়ে নিচ্ছি, ওকে আমি আবার অ্যাড কেন লিখব, ওকে ক্লিয়ার, সবাই সবাই ক্লিয়ার, আচ্ছা, সো আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, আমি কিন্তু এখানে কোনো রকম মেথড ওভারলোডিং করি না, নর্মালি লিখছি, অনেকে মনে করে মেথড ওভারলোডিংটা মানে আমি আমার ফোকাস থাকবে কিন্তু কেন জিনিসটা ডিসকভার করা, আমাদের সবার মেথড ওভারলোডিং কোড রিউজিবিলিটির জন্য, দ্য আনসার ইজ নো, কোড রিউজিবল অবশ্যই করছি, মেথড ওভারলোড করছি করি না, মেথড ওভারলোড কেন, মেথড ওভারলোড কেন, তার আনসারটা হলো খুব সিম্পল, আপনি যদি এখানে চলে আসেন তাহলে দেখেন ক্যালকুলেটার, আমি ক্যালকুলেটার ক্লাসে একটা অবজেক্ট তৈরি করি, এ ক্যালক ইকুয়ালস নিউ ক্যালকুলেটার, এ ক্যালকুলেটার ডট অ্যাড টু নাম্বার, তাই না, তারপর কি দেখতে পাচ্ছি অ্যাড থ্রি নাম্বার, কেউ একজন বললো চারটা নাম্বার, কেউ একজন বললো পাঁচটা নাম্বার, তাহলে কয়টা মেথড আসবে,
add 2 number add 3 number add 4 number add sob gulai add na sob gulai ki add na bar bar ashat ki ache tache erokom kore asle bhalo hoto na add okay ami jete select kori bujhte parchen kina dekhen ami kintu ekhon outer world e shure asche kon class theke class er bhetore class theke bahirer theke dekhtechi class ta bahir theke dekhe amar pochondo hoy na karon ki add to ektai functionality সেটাকে আমি বিভিন্ন ভাবে কনফিগার করার আমাকে ইয়া দেওয়া উচিত ছিল এখানে অ্যাড 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার কেন অ্যাড তো একটাই সিঙ্গেল ফাংশনালিটি বাট এখানে দেখাচ্ছে অ্যাড পাঁচটা ফাংশনালিটি অ্যাড 2 নাম্বার অ্যাড 3 নাম্বার অ্যাড 4 নাম্বার খুব পছন্দ হয়নি কেন পছন্দ হয়নি দেখেন আপনাদেরকে দেখাচ্ছি কনসোল ডট রাইট লাইন লেখার পর সে আমাকে কি বলছে দেখেন मेथड कयटा देखाच्छे console.writeline যে মেথড রাইটার মাইক্রোসফটের জিনিস হলো উনি কয়টা মেথড লিখছে আমি একটা লিখছি উনি প্রত্যেকটা মেথড লিখছে তাই নাকি রাইটার যিনি উনি চিন্তা করছে এভাবে আমি না হয় কষ্ট করব কিন্তু আমার কল আছে তাকে আমি যদি হ্যাপি কিছু না দেই তাহলে আমারটা ফেলে দিবে জাবার দিকে চলে যাবে তাই না বুঝতে পারতেছেন কিনা দেখেন তো বলবো যে মাইক্রোসফট ভালো কি লিখছে সে যদি ওই ওই মেথডগুলো ভিন্ন ভিন্ন নাম দিত তাহলে আমার কাছে কিভাবে রিপ্রেজেন্ট হতো জানেন কনসোল ডট রাইট লাইন উইদাউট প্যারামিটার এরকম একটা নাম দিত অথবা রাইট লাইন নাথিং রাইট লাইন বুলিয়ান রাইট লাইন ক্যারেক্টার রাইট লাইন ক্যারেক্টার বাফার উইথ ইনিশিয়াল ইনডেক্স এন্ড কাউন্ট ওকে রাইট লাইন ডেসিমাল রাইট লাইন ডাবল বহু কাহিনী বলা শুরু করতেছে না মেজাজটা খারাপ হয়ে যেত না এবং দেখেন তো ডট দেওয়ার পর এখন কতগুলো মেথড দেখায় কিছু প্রপার্টি আছে কিছু মেথড আছে তাই না মেথড কয়টা 10 15টা দেখাচ্ছে যদি এগুলার জন্য মেথড ওভারলোড না করত কয়টা মেথড দেখাতো কয়টা চিন্তা করেন এখানে ধরুন 15টা মেথড আছে প্রত্যেকটা ধরেন 20টা করে ওভারলোড আছে এখন দেখে কয়টা আমার কাছে কয়টা দেখাচ্ছে 15টা আর যদি সে মেথড ওভারলোড না করতে কয়টা দেখাতো 300টা তারপর আমি করি আর সে করি আমি তো পালাইছি ধর দেওয়ার পরে এত মেথড দেখে তো আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে তাই নয় কি কনসোল রাইট লাইনে গরম হয় না যখন রিয়েল সফটওয়্যারে ঢুকবেন তখন দেখবেন যে মাথা আসলে গরম হয়ে যাচ্ছে ভাই এত বড় ক্লাসে এত মেথড দিয়ে কি কাজ করা তো আমি বুঝতে পারছি না কারণ আপনাকে তো কোয়ালিটি এনশিওর করতে হবে তাই না এইটা এই কাজ করে এখানে এইভাবে ইনপুট দিতে হবে আপনাকে ওটা ক্লাসের স্ট্রাকচারটা বুঝতে হবে সো হোয়েন ইউ সি দেয়ার আর 2200 মেথড ইউ জাস্ট স্কিপ দিস ক্লাস ভাই এই ক্লাস কিভাবে কাজ করে তো বুঝতে পারছ না বেটার ইগনোর ইট আমি নিজেই দেখি এন্ড ইট উইল কিভ ইউ দ্যাট তাই না ওকে আমি বুঝাতে পারছি আপনাদেরকে রাইট তারা কি করছে সে কিন্তু ঠিকই 300টা মেথড লিখছে কিন্তু সে আমার সামনে রিপ্রেজেন্ট করতেছে কয়টা রাইট চলেন আমরা আমাদের ক্যালকুলেটর ক্লাসের ব্যবস্থা করি আমার ক্যালকুলেটর ক্লাসের মধ্যে এ ক্যাল সরি ডট অ্যাড 2 নাম্বার অ্যাড 3 নাম্বার দেখাচ্ছে আমি এরকম দেখাতে চাই না আমার আমি দেখাতে চাই আমি এখানে অ্যাড শব্দটা বাদ দিচ্ছি এখানে অ্যাড বাদ দিচ্ছি সরি 2 নাম্বার বাদ দিচ্ছি 2 নাম্বার বাদ দিচ্ছি হ্যাঁ সেই কয়টা বাট হ্যাজ অপশন রাইট আমি কলার হিসেবে আমি কয়টা ভাবতেছি একটা আমি একটা ভাবতেছি আচ্ছা অ্যাড মেথড আচ্ছা প্যারামিটার দিব ভিন্ন বাট লিখছে যে সে কি কম মেথড লিখছে সে তো কম মেথড লেখে সে ঠিকই লিখছে একই নামে রাখছে তাই না কিভাবে করবেন মেকানিক্স সিনট্যাক্স ওগুলো ম্যাজরেশন আপনার কি মেথড ওভারলোড এখন বুঝতে পারছেন যে এসেন্সটা কি আপনার যে কলার তার কাছে ব্যাপারটাকে সিম্পল হিসেবে রিপ্রেজেন্ট করার হলো আর কিছু না
ইউজার ইন্টারফেস না অন্য কোনো জায়গায় হতে পারে, মানে কলার, রাইট? ওকে, তার কাছে অনেক হ্যাপি মনে হচ্ছে না, ক্লিয়ার? বরং অ্যাড খুব ভালো করে দেখেন, অ্যাড টু নাম্বার, অ্যাড থ্রি নাম্বার, এটা হয়তো কনফিউশনে ফেলে না, কিন্তু রাইট লাইনে উনিশটার জন্য যদি উনিশ নম্বর উনিশ রকম নাম দিত, পরে আপনার আপনি কনফিউশনে পড়ে যেতেন, এটা কি রাইট লাইন করে নাকি অন্য কি করে? কারণ কি এত নাম তো মাথা থেকে বের করতে অনেক কষ্ট হয়ে যেত, তাই না? ফলাফলস্বরূপ কি মিসগাইড হয়ে যেত না, রাইট? বরং সে রাইট লাইন নাম দিয়ে শুধুমাত্র প্যারামিটার দিয়ে জিনিসটাকে রিপ্রেজেন্ট করতেছে। সো সো একই রকম ফাংশনালিটি জেনারেলাইজ হয়ে একই মেথডের মতো করে দেখাবে আমার ক্লায়েন্টের কাছে, কথাটা কি বুঝা আছে, রাইট? অ্যাড দুইটা মেথড লিখলে মনে হবে দুইটা আলাদা আলাদা ফাংশনালিটি, রাইট? কিন্তু আসলে কি অ্যাড টু নাম্বার অ্যাড থ্রি নাম্বার আলাদা ফাংশনালিটি নাকি সিমিলার ফাংশনালিটি? সিমিলার ফাংশনালিটি, রাইট? শুধুমাত্র প্যারামিটার দিয়ে আমি আলাদা মেথড লিখতেছি, কিন্তু আমার কলারের কাছে আমি ইজি রাখতেছি, ওকে? আচ্ছা, এবার জেনারেলাইজের কথা যেহেতু চলে আসছে, এবার একটু জেনারেলাইজ করি। ব্যাপারটা এরকম, আপনি বললেন যে ঠিক আছে মেথড ওভারলোডিংয়ে তো আপনি এরকম করলেন, ব্যাপারটা মেথড ওভারলোডিংয়ের সাথে রিলেটেড না, আরও একটু অন্যরকম। আমার ধরেন এখানে চারটা মেথড আছে, অ্যাড সাবট্রাক্ট ডিভাইড মাল্টিপ্লাই, তাই না? অ্যাড মেথডের দুটো ওভারলোড আছে, এরকম থাকে। একজন বললো আসেন আমরা এটাকে জেনারেলাইজ করি, এখানে একটা মেথড থাকবে, একটা নাম হবে ক্যালকুলেট, পাঁচ নাম্বার সেকেন্ড নাম্বার কমা দিয়ে একটা স্ট্রিং টাইপ, সেটা হলো অপারেটর, অপারেটর অথবা অপারেশন টাইপ। তো সেটার মধ্যে দিয়ে যেটা পাঠাবে সেটা দিয়ে আপনি ইফ দেন দিয়ে চেক করবেন, বুঝতে পারছেন? বুঝেন না কেউ? আচ্ছা, খুব তাড়াতাড়ি লিখে ফেলি, কারণ আপনি অনেক বিগ প্রোগ্রামার। চলেন আমরা লিখি, ডাবল ক্যালকুলেট, ডাবল ফার্স্ট নাম্বার, ডাবল সেকেন্ড নাম্বার, স্ট্রিং, সরি স্ট্রিং, অপারেশন টাইপ ইফ, কি অপারেশন টাইপ ইকুয়ালস কি অ্যাড দেন রিটার্ন কি ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার, else if operation type equals key sub for an example return first number minus second number, তাই না? এরকম করে লিখলেন, else if else আরো অনেক লিখলেন, ওকে? এভাবে লেখা ভালো নাকি add subtract divide multiply? আপনার কিসের পক্ষে? চারটা মেথডের পক্ষে না একটা মেথডের পক্ষে? কেন চারটা মেথডের পক্ষে? ওকে, ফার্স্ট হলো হ্যাঁ স্ট্রিং এর কথা উনি চলে আসছেন, আমি আপনার ব্যাপারটা আসি, স্ট্রিং এর ক্ষেত্রে কি সমস্যা? ইউজার যে ওই ক্লাসটিকে অ্যাক্সেস করবে, কি বুঝবে যে স্ট্রিংটা যে আসলে এটা হবে না? দেখেন একটা বাজে ডিজাইন কিভাবে আপনাকে ভুলের পর ভুল মাসুল দিতে পারে, অর্থাৎ ওকে লাই কি বিগেস লাই, না কথা আছে মানে বিগেস মানে টাকাই টাকা আনে, তেমনি করে খারাপ ডিজাইন খারাপ ডিজাইনকে উদ্বুদ্ধ করবে, কিরকম? এখন আপনার এটা লেখার পর এখানে কমেন্টিং করতে হবে, ভাই প্লিজ অ্যাড অপারেশন টাইপের ভ্যালু হবে, যদি আপনি অ্যাড করতে চান তাহলে অ্যাড, যদি সাবট্রাক্ট করতে চান তাহলে সাব, যদি ডিভাইড করতে চান, নাহলে কীভাবে বুঝবে? ওরকে তো আপনি ডিএলএল দিচ্ছেন, বুঝবে না? নাম্বার ওয়ান দেখছেন, সেকেন্ড সো এক ও কীভাবে বুঝবে, নাম্বার টু স্ট্রিং ম্যাচিং অপারেশন সবচেয়ে ফালতু জিনিস, রাইট? নাম্বার থ্রি উনি একটা কথা বলছে, তিনটে নম্বরে যখন অ্যাডের ইস্যু আসবে আমি বললাম তো ঠিক আছে আমি ক্যালকুলেটের আরেকটাও বার লোড লিখব, কি ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার থার্ড নাম্বার, ওকে কমা স্ট্রিং অপারেশন,
এখন কে একজন দিল ওকে ফার্স্ট নাম্বার দিল সেকেন্ড নাম্বার দিল থার্ড নাম্বার দিল অপারেশন দিল সাবট্রাক্ট অথবা ডিভাইড হোয়াট উইল হ্যাপেন সে নিজেও জানে না এটা রেজাল্ট কি হবে তাই না বুঝতে পারতেছেন এই অঘটনগুলো কেন ঘটতেছে জানেন একটা মাত্র কারণ যে জিনিসটা জেনারেলাইজ না সেটাকে ফোর্স করে জেনারেলাইজ করছে অ্যাড সাবট্রাক্ট ডিভাইড মাল্টিপ্লাই ইজ এ ভেরি ডিস্টিংক্ট ফাংশনালিটি দে আর নট সিমিলার দে আর নট সেম প্রত্যেকে আলাদা আলাদাভাবে থাকা অধিকার আছে আপনি কি করছেন অনেক ফোর্স করে ওগুলাকে চাপাইছেন এখন কি হচ্ছে ওটা ভুতভুত দেখা দিচ্ছে ওকে কোড স্মেল শুরু হচ্ছে ডিজাইন স্মেল শুরু হচ্ছে আনমেনটেনেবল কোড তারপর কি না এই সফটওয়্যার আর মেনটেন করা সম্ভব হচ্ছে না ওকে সো এইটা ফলাফল হলো চাপানোর সো যে জিনিস জেনারেলাইজ না সেটাকে জেনারেলাইজ করা উচিত রাইট যেটা জেনারেলাইজ করা সম্ভব সেটাকে করা কয়েকদিন আগে মাস্টার আগে ফেসবুকে খুব সুন্দর একটা ইয়ে দেখছি ছবি জেনারেলাইজেশনের উপর ভিত্তি করে ছবি হ্যাঁ সেটা হলো যে ওকে সবার জন্য ইকুয়াল এডুকেশন সিস্টেম দাঁড় করানো হয়েছে এবং সবাইকে একই রকম অ্যাডমিশন টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে রাইট সো অ্যাডমিশন টেস্ট কি অ্যাডমিশন টেস্ট হলো গাছে উঠতে হবে আর ওইখানে কি কি আছে ওখানে আছে মাছ ওখানে আছে হাতি ওখানে আছে সাপ ওখানে আছে বানর ওখানে আছে মানুষ জেনারেলাইজ সিস্টেম এখন আমাকে বলেন একটা একটা মাছ কিভাবে গাছে উঠবে অথবা একটা হাতি কিভাবে গাছে উঠবে ওকে দিস ইজ নট জেনারেলাইজ রাইট এটা আসলে পুষ্কর আছে সো এরকম জেনারেলাইজেশন করলে পরে ঝামেলা হবে গাছটা ভেঙে হাতি সহ আমার গায়ের উপর পড়বে আমি মারা যাওয়ার সম্ভাবনা আছে সো আমি কি কিছু বাদ দিচ্ছি কিনা